Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. তো জওয়ান সিনেমা অবশেষে হাজার কোটি দোল করে খুব তাড়াতাড়ি পৌঁছাতে যাচ্ছে এবং তার আগে জাস্ট 16 দিনের মাথায় ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশানে মানে গ্রস বক্স অফিস কালেকশান 950 কোটি পার করলো। তিন এখন এই মুহূর্তে শুক্রবার অবধি বক্স অফিস কালেকশান রয়েছে 953.97 কোটি মানে 954 কোটির কাছাকাছি একদম। তো এই যে বিশাল একটা সাকসেস করলো পরপর দুটো সিনেমা পাঠান আর জওয়ান, এর মাধ্যমে বলিউডকে যেভাবে শাহরুখ খান ফিরিয়ে আনলো এটা সারা প্রজন্ম মনে রাখবে এবং অনেক বছর পর্যন্ত এই কথাগুলো মানে এই যে রেকর্ডগুলো তৈরি হলো এগুলো অক্ষয় হয়ে থাকবে, কোনোদিনও ভাঙবে না অনেক দিন পর্যন্ত। তো বিশাল বড় একটা আপডেট এবং সেই সাথে এই সিনেমাটা 500 কোটির বক্স অফিস কালেকশন পার করে প্রায় 550 কোটির বক্স অফিস কালেকশনও ঢুকে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হিন্দি তামিল তেলুগু এই দুটো বক্স অফিস কালেকশন মিলিয়ে ইন্ডিয়াতে ডোমেস্টিক বক্স অফিস কালেকশন এবং শুধুমাত্র হিন্দিতেই 486 কোটির বক্স অফিস কালেকশন হয়ে গেছে, মানে শুধু হিন্দিতেই 500 কোটির দোল করে এবং সাথে হিন্দি তামিল তেলুগু মিলে 550 কোটির দোল করে এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনে 1000 কোটির দোল করে খুব শীঘ্রই পৌঁছাচ্ছে। দেখা যাক এই সিনেমাটা কত কালেকশান পর্যন্ত করতে পারে এবং টোটাল এক মাসে কত কালেকশান এগোয় এটাই আমার এখন দেখার বিষয়, কারণ বিশাল এক্সাইটেড আমি নিউজটা শোনার পর এবং দেখার পর, দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের একটা ছোটো আপডেট নিয়ে ভিডিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।